একটি কলার গাছে দু রকমের ঝুঁকি, ভাইরাল ভিডিও। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের 164 গোপালপুর কচুয়ার পাড় এলাকায়। এই বিরল দৃশ্য নজরে আসতেই কলা গাছের সামনে উৎসুক দর্শনার্থীদের ভিড়। অনেকেই বলছেন এটি বামনদেশী। গাছের মালিক সুভাষ বর্মন বলেন, গতকাল হঠাৎ নজরে আসে কাঁচা কলার গাছে একটি পিড়ে 4টি আলাদা রকমের কলা। এই দৃশ্য নজরে আসতেই এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন। এলাকাবাসীরা অনেকেই বলছেন এটি ঠাকুর পীর বাবা, তাকে পুজো করতে হবে। এমন বিরল ঘটনা এর আগে কখনো নজরে আসেনি বলে জানান এলাকাবাসীরা। এই কলা খেয়ে জ্বর সর্দিও ধরছে বলে এমনটাই জানান। তবে এ ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জে। তবে শিক্ষিত গুণীজনেরা জানিয়েছেন এটা কোনো ঘটনাই নয়, কুসংস্কার। প্রসঙ্গত গত বছর আমরা দেখিয়েছিলাম সুপারি গাছে মা মনসা ঠাকুরের রূপ, তার পাশাপাশি একই কলার গাছে একই পীরে দুই রকমের কলা। এই ঘটনার বছর ফিরতে না ফিরতেই একই রকম ঘটনা একই ব্লকে। এইবার একই ঘটনা ঘটেছে জামালদহের 164 গোপালপুরের কচুয়ার পাড় এলাকায়। একটি কাঁচা কলার গাছে একই পীরে দুই রকমের কলা, এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে কলা গাছের মালিক সুভাষ বর্মন বলেন, ওই কলা গাছের থেকে কলা খেয়ে একজন অসুস্থ হয়েছেন। অনেকেই এই ঘটনাকে কুসংস্কার বললেও এলাকার মানুষেরা মানতে নারাজ। তারা বলছেন আলৌকিক দেবতার ছলনা হতে পারে। অনেকে আবার পীর বাবার পূজা করার পরামর্শ দিয়েছেন, সেই মতো পীর বাবার পূজা করার চিন্তা ভাবনা করছেন সুভাষবাবু। তিনি আরো জানান, এরকম কোন ঘটনা এর আগে আমাদের পাড়ায় হয়নি, একটু আতঙ্ক এবং একটু চিন্তায় আছি। এখন প্রশ্ন, আজকের দিনেও কি এই ঘটনার মূল কারণ ব্যাখ্যা করতে পারবে বিজ্ঞান? প্রশ্ন উঠছে। এবার ওগুলা খেয়ে আবার জ্বর সর্দি হইতেছে। আচ্ছা, জিনিসটা এখন কি, তাড়ি বাড়ি তো সবাই বলতেছে ওটা ঠাকুর। আচ্ছা, হ্যাঁ, কোন ঠাকুরের কথা বলে? ওটা বলতেছে পীর বাবা। পীর বাবা, আচ্ছা। তা এখন কি সিদ্ধান্ত নিলে? এখন সিদ্ধান্ত দেখা যাক, পূজা টুজা করতে হবে। আচ্ছা, যে বড় গাড়ি হোক। কি নাম আপনার, আপনার নাম কি? আমার নাম সুভাষ বর্মন। এই এলাকাটার নাম 164 গোপালপুর কচুয়া পাড়। আপনি, আপনার যে কলার মানে থোপের মধ্যে এরকম হলো, আপনি কি আতঙ্কে আছেন বা চিন্তায় আছেন? একটু চিন্তায় থাকা দরকার ব্যাপার। আচ্ছা, যে কাঁচা কলার থোপে ব্রাহ্মণ দেশি কেমন করে হলো? আচ্ছা, ব্রাহ্মণ দেশি কলা। আচ্ছা, তাই না? এরকম ঘটনা তো আমি দেখতে। আচ্ছা, এই দেখতে কি আজকে কত লোক ভিড় জমেছিল? বহু লোক, মোটামুটি 50-60 জন, 100 জন। আচ্ছা, এরকম লোক আইসেছে। আচ্ছা, জিনিসটা দেখেছে, ওদিক থেকে দেখিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখার জন্য হয়েছে, যেহেতু দেখুক। আচ্ছা, কি নাম আপনার? আমাদের নাম সুভাষ। ঠিক আছে।